সাত মাসের বেশি সময় পর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতীয় চিড়িয়াখানা। স্বাস্থ্যবিধি মানার শর্তে খুলে দেওয়া হলেও মাস্ক পরছেন না অনেকেই। নিয়মিত আচরণবিধি না মেনে পশুদের উত্ত্যক্ত করছেন কেউ কেউ। ভিড় দেখে মনে হতে পারে সাপ্তাহিক ছুটি, আসল কারণ সাত মাস পর উন্মুক্ত হয়েছে জাতীয় চিড়িয়াখানা। এছাড়া মুজিব বর্ষ উপলক্ষে পহেলা নভেম্বর থেকে আগামী মার্চ পর্যন্ত প্রতি মাসের প্রথম রবিবার বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা রাখা হয়েছে। বানর, হরিণ বা কালো ভল্লুক প্রাণীদের দেখে করোনায় ঘরবন্দি শিশুদের আনন্দের সীমা নেই। লাইন অনেক বড় ছিল, রোদে দাঁড়াচ্ছিলাম। করোনার জন্য আমাদের বাচ্চা, বিশেষ করে আমার এই যে মেয়ে, ঘরের ভিতর বলবলে আম্মু আমার কেমন নিঃশ্বাসটা বন্ধ হয়ে আসছে। বানর দেখছি, তারপরে বক দেখছি, তারপরে বাঘ দেখছি। মাস্ক পরছেন না অনেকেই, কেউ কেউ উত্তপ্ত করছেন প্রাণীদের। নিষেধ সত্ত্বেও বাদাম ছুঁড়ে মারছেন বানরের খাঁচায়, কেউ আবার পাতা খাওয়াচ্ছে জিরাফদের। পশুদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কর্তৃপক্ষকে আরও সতর্ক হওয়ার পরামর্শ কিছু দর্শনার্থীর। বাইরে এত লাইন দেখে অনেক দূর থেকে এসেছি তাই ঢুকলাম, কিন্তু বাসা যদি কাছে হতো এই পরিস্থিতিতে ঢুকতাম না, চলে যেতাম। সরকারি যে জায়গাগুলো সেই জায়গাগুলোতে অন্তত তিন ফিট না দুই ফিট দূরত্ব রাখেন, সেটা করা হচ্ছে না। অবশ্যই সবাই নিয়ম মেনে আমাদের সেই ঘোরাঘুরি বলি, আনন্দ বলি, এটা করবো আমরা। করোনার বিস্তার রোধে গত 20 মার্চ থেকে বন্ধ ছিল চিড়িয়াখানা। নিকিতা নন্দিনী, ডিবিসি নিউজ, ঢাকা।